রাজ্য জুড়ে থানা শুদ্ধিকরণ অভিযানে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। এদিন নৈহাটি থানার সামনে গঙ্গা জল ছিটিয়ে ঝাঁটা দিয়ে ঝাড় দিলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। ছিলেন ব্যারাকপুর মহিলা মোর্চার সভানেত্রী মীনা সিং। এই অভিযান ঘিরে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, নারী নির্যাতনের ঘটনায় থানাগুলো দোষীদের আড়াল করছে, ঠিকমতো আইনের ধারা প্রয়োগ করে না, যার ফলে নির্যাতিতা বিচার পায় না, উল্টে পুলিশ অভিযোগকারীকেই থানায় ধরে নিয়ে যায়। তার দৃষ্টান্ত আরজিকর হাসপাতালের ঘটনা। পুলিশ চিকিৎসককে ধর্ষণ ও খুনকাণ্ডে অভিযুক্তকে বাঁচাতে তথ্য প্রমাণ লোপাট করেছে। এর প্রতিবাদে বিজেপির মহিলারা থানা শুদ্ধিকরণ অভিযানে নেমেছে। দেখুন, আপনারা আমাদের যে পশ্চিমবঙ্গ, যেখানে যে ভারতবর্ষ, সেখানে নারীর পূজন হয়, নারী শক্তির পূজন হয়। সেখানেই প্রত্যেক দিন এই পশ্চিমবঙ্গের নারীরা পদদলিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে, এবং তার বিচার হচ্ছে না। এবং সেই বিচার হচ্ছে না কেন? কারণ থানাগুলো, যেখানে পুলিশ, যাদের, যারা আইনের রক্ষাকর্তা, তারা সঠিকভাবে ধারা দেয় না, প্রকৃত দোষীদের ধরে না, এবং যারাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে দেখা যায় তাদেরকেই পুলিশ ধরে নিয়ে গিয়ে লকআপে করে। তো সেই জন্য আজকে আমরা এই অন্যায়ের প্রতিবাদে, আপনারা আরজিকর কাণ্ড নিয়ে আপনারা দেখেছেন যে আরজিকরে যেভাবে পুলিশকে সঙ্গে নিয়ে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, যার জন্য টালা থানার ওসিকেও গ্রেপ্তার করা হয়েছে, আপনারা জানেন তো। এই রকম বহু পুলিশ সমস্ত জায়গায়, শুধু আরজিকর নয়, সমস্ত জায়গায় যে ঘুঘুর বাসা রয়েছে, যে ধরনের পুলিশি কাজ কর্মকাণ্ড রয়েছে, যেভাবে তৃণমূলের দলদাসে পুলিশ পরিণত হয়েছে, সেই জন্য আমরা থানাগুলোতে গঙ্গাজল এবং ঝেঁটা দিয়ে প্রতীকী শুদ্ধিকরণ করেছি, যাতে তারা যেরকম লেখাপড়া শিখে পুলিশ হয়েছেন। আমরা জানি অনেক নিচুতলার পুলিশ হয়তো চান না, কিন্তু তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের মানতে হয়, কিন্তু আমরা চাই যে তারা যেন শির দ্বারা সোজা রেখে প্রকৃত দোষীদের শাস্তি দেয়, এবং যারা অন্যায়, যারা খুন করছে, যারা ধর্ষণ করছে, যারা বোমাবাজি করছে, তাদের যেন পুলিশ সাজা দেয়। যদি না দেয়, তাহলে আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর থেকে বৃহত্তর হবে।